রাইস মিলের অ্যাকাউন্ট ডিফ্রিজ করার নির্দেশ দিতে আবেদন অনুব্রত। 200 শ্রমিক মজুরি পাচ্ছেন না, ভোলে বোম রাইস মিলের দুটি অ্যাকাউন্ট খুলে দিন, আসানসোলের বিচারকের কাছে আবেদন অনুব্রত মণ্ডলের। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইতের সঙ্গে। কৌশিক, এ বিষয়ে অনুব্রত মণ্ডলের যে আবেদন তাতে আর ঠিক কি কি বলা আছে এবং বিচারকই বা এ বিষয়ে আজকে ঠিক কি বললেন? দেখো, আজকে অনুব্রত মন্ডলের ভার্চুয়াল প্রোডাকশন ছিল এবং ভার্চুয়াল প্রোডাকশনে যদিও অনুব্রত মন্ডলের যিনি আইনজীবী সোমনাথ চট্টরাজ তিনি উপস্থিত ছিলেন না, তার কোন যে তার আন্ডার যে কাজ করে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তার উপস্থিতিতে অনুব্রত মন্ডল বিচারকদের কাছে আবেদন জানান যে অন্তত পক্ষে ভোলে বোম রাইস মিলে দুটি অ্যাকাউন্ট ডিফ্রিজ করে দেওয়া হোক, যেখানে যার কারণ হচ্ছে যে তার দাবি হচ্ছে 200 জন শ্রমিক তারা পেমেন্ট পাচ্ছেন না এবং তিনি আশ্চর্যজনক ভাবে একটা কথা বলেন যে এই কারণে যে অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে সেখানে যন্ত্রপাতি গুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু জিনিস চুরি হচ্ছে, অর্থাৎ অনুব্রত মন্ডলের রাইস মিলে ভোলে বোম রাইস মিলে জিনিস চুরি হচ্ছে, এই কথাটা তিনি উল্লেখ করেন। একটু বিচারক তাকে স্পষ্টভাবে জানিয়ে দেন আপনার কথায় কোনোভাবেই আমি এটা করতে পারি না, আপনি আইনজীবীর মার্ফতে আবেদন জানান এবং সিবিআই তারপরে পরিপ্রেক্ষিতে কি বলছে সেটা জানার পরেই আমি সিদ্ধান্ত নিতে পারবো। এই মুহূর্তে কিন্তু ওই দুটো অ্যাকাউন্ট ডিফিউজ করার কোনো প্রক্রিয়া সম্ভব নয়, আগে আবেদন হবে তারপরে সিবিআই যে আইনজীবী তিনি কি বলছেন সেটা জানার পরে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা, এখনো ঘূর্ণিঝড় এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে, কাল থেকে উত্তর পূর্ব দিকে এগোবে মোকা। রবিবার বাংলাদেশ মায়ানমার উপকূলে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে 145 কিলোমিটার। মোকার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে গরম বাড়বে বেশ কয়েকটি জেলায়, তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কতা। শনি ও রবিবার মোকার প্রভাবে 224 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয়ন, প্রথমত যেটা জানতে চাইব যে এই মুহূর্তে মোকার অবস্থান সম্পর্কে ঠিক কি জানতে পারছো এবং আগামী কয়েকদিন এ রাজ্যে তাপমাত্রা কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে ঠিক কি জানতে পারছো আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো, মোকা এখনো বঙ্গোপসাগরের ওপরে রয়েছে এবং তার যে অভিমুখ সেটা আপাতত উত্তর উত্তর পশ্চিম দিকে রয়েছে এবং এটা আগামী কাল পর্যন্ত থাকবে। যেটা জানা যাচ্ছে যে এই নিম্ন যেটা এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং শক্তিশালী এবং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল সেটা ধীরে ধীরে দিক পরিবর্তন করবে, অর্থাৎ অভিমুখ পরিবর্তন করবে। সেক্ষেত্রে আগামীকালকে থেকে সেটা ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব দিকে ঘুরে যাবে এবং ক্রমশ মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের দিকে সেটা এগিয়ে যাবে। যেটা মনে করা হচ্ছে যে 14 তারিখ অর্থাৎ রবিবার সকালের দিকে, অর্থাৎ মধ্যাহ্নের আগেই তা ল্যান্ডফল প্রসেস সেটা শুরু হবে এবং সেই কক্সবাজারের কাছ দিয়ে সেটা স্থলভাগে প্রবেশ করবে এবং এর সর্বোচ্চ গতিবেগ যেটা আপাতত বলা হচ্ছে যে সেটা 145 কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে সেখানে আছড়ে পড়তে পারে। কিন্তু এর সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের ওপর আমরা দেখছি যে একেবারে লুয়ের পরিস্থিতি, তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে, আজকেও তাপপ্রবাহ রয়েছে, আগামীকালও কয়েকটা জেলাতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলো গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে 41, 42, 43 ডিগ্রি তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোতে, এমনকি কলকাতাকে ছাড়িয়ে বাগডোগরার তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে গেছে গতকাল। সব মিলিয়ে এই যে বাড়তে থাকা তাপমাত্রা, তার ফলে তাপপ্রবাহ এবং পশ্চিমের শুকনো হাওয়ার দাপট, তার ফলে লুয়ের পরিস্থিতি, এটা আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকবেই, পাশাপাশি উত্তরবঙ্গেরও দুটো জেলাতে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। যেটা মনে করা হচ্ছে কালকের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, কিছুটা আকাশ কিছুটা মেঘলা হতে পারে এবং শনিবার ও রোববার উপকূলের জেলাগুলোতে অর্থাৎ 224 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতে মূলত হালকা বৃষ্টি, কোথাও কোথাও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রোববার সম্ভাবনা থাকছে। কিন্তু সামগ্রিকভাবে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনই নেই, তবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আগামী রবিবার পর্যন্ত থাকছে। ধন্যবাদ সঞ্চয়।